অন্যান্য বারের থেকে এবার সিকিউরিটির পরিমাণ অনেক বেশি। এখানে দুই ধরনের কথা আছে, কেউ সমালোচনা করছেন, কেউ বাহবা দিচ্ছেন, আপনি কোনটা দেখছেন? আসলে এবার ইলেকশনটা অনেক বেশি টাফ, কারণ আমার মনে হচ্ছে যে দুই পক্ষই দুপক্ষকে বলছে যে মানে আমাকে ইলেকশনের জন্য থ্রেট করা হচ্ছে বা এটা করা হচ্ছে। তা আমার মনে হয় সিকিউরিটিটা যেটা আছে সেটা ভালো, কারণ যেহেতু এখানে র‍্যাব পুলিশ আমি ফেসবুকে দেখলাম সব আছে, তাহলে এখন এখানে আর কোনো নিরাপত্তা নেই, কোনো অনিশ্চয়তা নেই। যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে প্রত্যাশা কি, মানে তাদের কাছে কি চাচ্ছেন? কোনো প্রত্যাশা করব না, গিয়ে ডাইরেক্ট দাবি করব। এবার দাবিটা তো যেটা হলো যে আমি সবসময় বলে আসছি যে আপনারা সিনেপ্লেক্সটার জন্য এবার একটু কাজ করেন, মানে এটা শিল্পী সমিতি ছাড়া সম্ভব না। কারণ একটা মানে আমরা যখন আর্টিস্ট আমরা খুব সব জায়গায় যেতে পারি খুব ইজিলি, গিয়ে আর আমরা জানি যে এখনকার গভর্নমেন্ট অনেক বেশি ওনারা সাংস্কৃতিক মনা, তো এখন আমার মনে হয় যে এটা কোনো সমস্যা না। তাই আমি শিল্পী সমিতি যে আসবে তাকে গিয়ে বলবো যে আগে আমাদের সিনেপ্লেক্স ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এবার আসুন, আসুন, এবার আসুন, এবার আসুন, এবার আসুন। সানি ভাই, সানি ভাই, একটু